ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার ব্রিজের আগে একটি পিকআপে হঠাৎ ধরে যায় আগুন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, আপনারা জানেন যে ঢাকা আরিচা মহাসড়কে কিছুক্ষণ আগে একটি ডাবল কেবিন পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে, এবং যেটি ঢাকা আরিচা মহাসড়কের ঠিক আমিন বাজারটা পার হওয়ার পর সাভারের দিকে যাওয়ার পথে, মানে হেমায়তপুরের বলিয়াপুরের কাছাকাছি রাস্তার পাশে এই আগুনটি লেগে যায়। এবং আমরা ঘটনাস্থলে এই পথ দিয়ে যাওয়ার পথেই দেখতে পাই আগুনটি, এবং সেই আগুনের খবর সংগ্রহ করতে গিয়ে আমরা যেই খবরটি পাই, আসলে আগুনটার যে সূত্রপাত, এই গাড়ির যে যারা যাত্রী ছিলেন, অর্থাৎ যারা গাড়িতে ছিলেন, অবস্থান করছিলেন, চালক সহ মোট তিনজন, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি চলন্ত অবস্থায় গাড়ি গরম হয়ে যায় এবং একটা পর্যায়ে ইঞ্জিন থেকে এই আগুনের সূত্রপাতটি ঘটে। তারা পানি দিয়ে বা স্থানীয়ভাবে যতটুকু পারার চেষ্টা করেছেন যে আগুনটা নেভানোর জন্য, কিন্তু সে আগুন তারা নেভাতে পারেননি। পরবর্তীতে আগুনটি কিন্তু পুরো দাউ দাউ করে পুরো গাড়িটিকে আসলে জ্বালিয়ে দেয়, এবং আমরা দেখেছি যে এই সড়কে যখন আগুনের ঘটনা ঘটে, অনেকটা পরেই আসলে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে সে আগুনটি নির্বাপন করে আমরা কিন্তু দেখতে পেয়েছি, এবং ফায়ার সার্ভিসের একটি টিম, একটি ইউনিট এসে আসলে আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়। পুরো গাড়িটি কিন্তু আসলে ঝলসে গেছে, পুড়ে গিয়েছে, এবং শুধুমাত্র গাড়ির যে বডিটি, লোহার যে অংশটি, সেটি কিন্তু রয়েছে, কিন্তু সিট বলুন বা অন্য অংশ, টায়ার, সব কিছু কিন্তু জ্বলে গেছে। আমরা এখানকার যেই কোম্পানির গাড়িটি, সেটি মূলত হেমায়তপুরের একটি কোম্পানি, যেটি হচ্ছে যে ভার্টেক্স RMG নামক একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানির গাড়িটি যেটি ঢাকার রাজধানীর নবাবপুর থেকে তারা কিছু সরঞ্জামাদি কিনে তারা তাদের অফিসের দিকে রওনা করছিলেন, এবং সেটি কিছু তারা এই আগুনটি তখনই সংঘটিত হয়। এবং একটি বিষয় হচ্ছে যে এই আগুন লাগার পরে এখানে কিন্তু উৎসুক জনতা ভিড় করেছেন, এবং রাস্তা কিন্তু যানজট তৈরি হচ্ছে। রাস্তার যেহেতু একটি পাশে গাড়িটি একদম রাস্তার উপরেই আগুনটার ঘটেছে, এবং এখান থেকে পুরো রাস্তার দুই পাশে কিন্তু যানজট তৈরি হয়েছে, যেটি অন্ততপক্ষে বলিয়াপুর হেমায়তপুর পর্যন্ত ছাড়িয়ে গেছে এই আগুনের আগুনের ঘটনার পরপরই, এবং আমিনবাজার কিন্তু ছাড়িয়ে গেছে গাবতলী। আমিনবাজার পুরো এলাকাতে কিন্তু পিছন দিক থেকে গাড়ি যান চলাচল কিন্তু পুরো বন্ধ ছিল, কিন্তু এইমাত্র পুলিশকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগুন নিভানোর পরপরই তারা এই যানবাহন চলাচলে কিছুটা স্বাভাবিক গতি এসেছে, কিন্তু তারপরে এখন যানজট কিন্তু এখনও কমেনি। তো এই ছিল আমার কাছে রাজধানী ঢাকা আরিচা মহাসড়কের যে একটি পিকআপ ভ্যানে আগুন লেগেছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আমিনবাজার এলাকা থেকে।